Hello, Boda! What happened? I mean, ki hoyeche, Chotu? Na kore bolo ki hoyeche? Tell me. Apne amare koi padhailen, Boda? Kothay abar? Bangladesh? Apne amar boro bhai hoye amar eto boro sarbonash korte parlen, Boda? আমি আবার তোমার কি সর্বনাশ করলাম বদ্দা বাংলাদেশ তো আমাদের গুণেই না এই কথা আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাংলাদেশ তো আমাকে গুণে না তোমাকে কি গুণবে তাই বলে এইভাবে হারাইবে বদ্দা প্রথম ম্যাচে আমগো এত রানে হারাইছে যে আমরা যদি আরো একবার ব্যাটিং করতাম তাও জিততে পারতাম না বদ্দা কি আর করার ওদের ঘাড়ে আসলে ভূত ভর করেছে ভূত কিসের ভূত বদ্দা রিভেঞ্জ কোস্ট আই মিন প্রতিশোধের ভূত অতীতে কবে না কি ইংল্যান্ড তাদের শাসন করত তাই এবার তারা আমাদেরকে হারিয়ে আমাদের উপর নাকি প্রতিশোধ নিল আপনারা শাসন করছেন তাই আপনাকে পিটাইছে কিন্তু আমাকে এমনি কেন পিটাইলো বদ্দা তুমি কি লাল রং আই মিন রেড কালারের জার্সি পরেছিলে না তো বদ্দা আমি তো সবুজ রঙের জার্সি পরে খেলছিলাম সবুজ ইউ মিন গ্রিন তাহলে কাকে মনে করে পিটালো পাকিস্তান মনে করে বদ্দা যারে মনে কইরাই পিটাক পিটাইছে তো আমাগো বেতা তো আমারই লাগে বদ্দা দুঃখ পেও না টাইগার আই মিন বাঘের মুখে যখন পড়েছো ব্যথা তো একটু লাগবেই আরে বদ্দা কি না করছি তাগো দুর্বল করার জন্য কিন্তু যেই লাও হেই কুদু বদ্দা কি করেছো আরে বদ্দা কালা জাদু কইরা মেহেদির অসুস্থ কইরা দিলাম যাতে মেহেদি খেলতে না পারে কালা জাদু কিন্তু আমি তো দেখলাম ফুটবল লেগে দৌড়ু বদ্দা ফুটবল লাইগা কেউ কখনো অসুস্থ হয় ওই ফুটবলের মধ্যে কালা জাদু মাখায় দিছিলাম যাতে ফুটবল লাইগা মেয়েদি অসুস্থ হয়ে যায় বদ্দা এই মেয়েদি অসুস্থ হইল মেয়েদিরে সারাই আমগো এমন পিডান পিডাইল বদ্দা ও কাঁদে না ডোন্ট ক্রাই তারপর সাকিব ইমিডিয়েট দুবাই ডাইকা নিলাম বদ্দা যাতে সাকিব দুবাই যাই আইসা টায়ার্ড হয়ে আর ভালো খেলতে না পারে বদ্দা সাকিবকে তুমি দেখেছো কিন্তু আমি তো জানি সাকিব সোনা আই মিন গোল শপের জন্য গেছে আরে দূর বদ্দা ওই সব সোনার দোকান সব বাহানা সাকিব রে দুবাই ডাইকে নিছিলাম তা তো দুবাই যায় আইসা টায়ার্ড হয়ে যায় বদ্দা ও দুবাই থেকে আইসা টায়ার্ড হওয়া তো দূরের কথা প্রায় সেঞ্চুরি মাইরা দিছিল বদ্দা দুবাই থেকে কিছু খেয়ে এসেছে নাকি জানি না বদ্দা জানি না কে এত মেরেছে তোমাদের ওই কামডাউন ছেলেটা আই মিন শান্ত না বদ্দা শান্ত না শান্ত লিটন টামি সবাই প্রথমে আউট করে দিছিলাম তারপরও কোনো কিছুতে কিছু হয় না নিশ্চয় এখানে কোনো গড়বড় আছে আগে তো ওরা একটা ভালো খেললে আরেকটা খারাপ খেলতো আই মিন ব্যাটিং ভালো খেললে বোলিং খারাপ করতো বোলিং ভালো করলে ফিল্ডিং খারাপ করতো ওই দিন আর নাই বদ্দা এরা এখন মাঠে ঘাটে খাটে সব জায়গায় ভালো খেলে বদ্দা কোনো থামা থামির নাম নাই বদ্দা এমনি খেলতে থাকলে তো সামনে ওয়ার্ল্ড কাপে তো হ বদ্দা হ সামনে ওয়ার্ল্ড কাপে যে কোনো কিছু হয়ে যাইতে পারে বদ্দা